বিশ্ব মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস উপলক্ষে মালয়েশিয়া হেলথ কেয়ার বাংলাদেশের উদ্যোগে ওয়েলনেস ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গত 14 অক্টোবর রাজধানীর অলৌকিক কনভেনশন সেন্টারের এই ফেয়ারের আয়োজন করা হয়। একদিনের এই ফেয়ারে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মশালা সেশনের আয়োজন করা হয়। মালয়েশিয়ার যে ইকোসিস্টেমটা আছে, দেখেন একটা ইকোসিস্টেম প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি, বাট অ্যাট দ্য সেম টাইম ইউল সি আদার এথনিক পিপল ফ্রম নন মুসলিম ব্যাকগ্রাউন্ড আর হারমোনির সাথে বসবাস করছে। এই হারমোনিটা ইজ রিয়েলি স্ট্রাইকিং, যেটা আপনি হয়তো নেইবারিং বা রিজিনাল অন্য কান্ট্রিজে গেলে পাবেন না। কিন্তু ফেয়ারের 16টি স্টলে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন উদ্যোক্তারা স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক বিভিন্ন পণ্য ও কনসেপ্ট উপস্থাপন করেন। মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল এমএইচটিসি দ্বারা পরিচালিত মালয়েশিয়া হেলথ কেয়ার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় প্রতিষ্ঠিত একটি সংস্থা। রোগীর নিরাপত্তা, প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা, রোগীর উন্নত চিকিৎসা এবং মানসিক দৃঢ়তা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মালয়েশিয়া। ওয়েলনেস ফেয়ারে অংশগ্রহণকারী ফিটনেস সেশন এবং সুস্থতা কর্মশালায় যোগ দেয়। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একটি সেবা প্রতিষ্ঠান মনের বন্ধু মানসিক সুস্থতা বিষয়ে আলোচনা করে। মেলায় অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার প্রদর্শিত হয়।